হ্যালো ফ্রেন্ডস আপনাকে আবু বাংলা টেক ইউটিউব চ্যানেল স্বাগত তো কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত সকল কৃষকদের জন্য কিন্তু আজকের ভিডিও খুবই সুফ চলেছে কেননা কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত কৃষকদের আগামী কিস্তি তথা খরিফ ফসলের টাকা দেওয়ার জন্য কিন্তু প্রসেস শুরু হয়ে গেছে তো আজকের ভিডিওতে তার আমি লাইভ প্রমাণ দেখিয়ে দিব যা আপনারা অর্থাৎ কৃষকরা কিন্তু নিজের স্টার্টার চেক করলেই বুঝতে পারবেন যে আপনাদের স্টাটাসে পরিবর্তন আসা অলরেডি শুরু হয়ে গেছে অর্থাৎ আগামী কিছু তথা খরিফসের টাকা যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুব শীঘ্রই ঢুকতে চলেছে তার কিন্তু প্রচেস শুরু হয়ে গেছে সেটা কিন্তু আপনারা স্টাটাস চেক করলেই দেখতে পাবেন এবং বুঝতেও পারবেন তো বন্ধুরা লাইভ প্রমাণ দেখিয়ে দিব তাই আশা করছি আজকের এই ছোট্ট ভিডিও অবশ্যই আপনাদের জন্য উপকারে আসবে সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটি শুরু করার আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো ভিডিওর নিচে লাইক বাটনে ক্লিক করে ভিডিও দিয়ে একটি লাইক দিয়ে দিন এবং পাশে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না এই সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে তবু দেখুন কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত কোন কোন কৃষকদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসের পরিবর্তন হয়েছে বা আপনার স্ট্যাটাসের কোনো রকম পরিবর্তন হয়েছে কি হয়নি সেটা কী করে চেক করবেন তার জন্য আপনাকে কী করতে হবে জাস্ট আপনাকে কৃষক বন্ধু ডট নেট এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে অথবা এই লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনার চাইলে সেখানে ক্লিক করলে কিন্তু এরকম ইন্টারপেজে চলে আসবেন তো এখানে এসে আপনাকে কী করতে হবে একটু নিচের দিকে স্কুল ডাউন করে আপনাকে আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করে নিতে হবে দেখতে পাচ্ছেন এখানে একটা নথিভুক্ত কৃষকের তথ্য নামে অপশন আছে জাস্ট আপনাকে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলেই কিন্তু আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে তো আপনার সামনে দেখতে পাচ্ছেন হুব কিন্তু এরকম ইন্টারফেস করবে তো এখান থেকে আপনাকে কি কাজ করতে হবে জাস্ট আপনি যে যার স্টাটাস চেক করতে চান সেই কৃষকের ভোট কার্ড সুন্দর করে এই জায়গায় বসিয়ে দেওয়ার পরে পাশে আই এম নটের উপর অপশন আছে এখানে ক্লিক করে দেবেন তারপরে সার্চ অপশন আছে জাস্ট এখানে আপনি ট্যাপ করে দেবেন তো ডিটেলস বলছে সার্চ অপশানে ক্লিক করলে আপনার সামনে ওই কৃষকের কিন্তু অল ডিটেলস চলে আসবে তো এখন কথা হলো বন্ধুরা আপনারা যারা পুরনো কৃষকগণের আছেন মানে পুরনো কৃষক মানে আমি সেই সব কৃষকের কথা বলতেছি যে সমস্ত কৃষকগণেরা অলরেডি আপনারা রবি শস্যের তথা গত কিস্তির টাকা পেয়ে গেছেন তারা কিন্তু খুব ভালো মতোই লক্ষ্য করেছিলেন যে যদি আপনি স্টাটাস চেক করে থাকেন তাহলে দেখবেন স্টাটাসের করে এরকম করে অ্যাপ্রুভ লেখা ছিল এবং পাশে যেটা ট্রানজ্যাকশন স্ট্যাটাস ছিল সেখানে কিন্তু এতদিন ধরে লেখা ছিল ট্রানজ্যাকশন সাকসেস অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে রবি শস্যের টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে বা ঢুকে গেছে এই কারণেই কিন্তু ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরে এতদিন ধরে লেখা ছিল স্ট্যাটাস চেক করে দেখতে পেতেন যে ট্রানজেকশন সাকসেস কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু আপনারা যারা পুরো কৃষকণা আছেন তাদের কিন্তু ট্রানজেকশন স্ট্যাটাসের যে ঘরটা আছে সেটা কিন্তু পুরোপুরি ফাঁকা করে দেওয়া হয়েছে অর্থাৎ এখান থেকে আমরা কিন্তু সুস্পষ্ট বুঝতে পারলাম এবারেই কিন্তু ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরে নতুন নতুন আপডেট চলে আসবে যেমন ধরুন যারা আপনারা পুরো কৃষকের আছেন তাদের কিন্তু এই জায়গায় একবারে চলে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড তারপরেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে তারপর আবারও কিন্তু এই জায়গায় লেখা চলে আসবে ট্রানজেকশন সাকসেস তো এখন যদি আমরা নতুন কৃষকগণের কথা ধরি দেখুন নতুন কৃষকগণের আপাতত কোনো রকম আপডেট আসেনি তবে আপনারা নিশ্চিত থাকুন বন্ধুরা বর্তমান যেহেতু আপনাদের স্টার্টাস এই জায়গায় অ্যাপ্রুভ আছে এবং ট্রানজেকশন স্টার্টাসের ঘর কিন্তু আপনার পুরোপুরি আগের মতোই ফাঁকাই আছে তো আপনারা অর্থাৎ নতুন কৃষকদের উদ্দেশ্যে জানিয়ে দিই দেখুন আপনারা অযথা টেনশন করবেন না যেহেতু পুরনো কৃষকদের প্রচে শুরু হয়ে গেছে তো খুব শীঘ্রই কিন্তু আপনাদেরও প্রচেষ্ট শুরু হয়ে যাবে তো আপনাদের রকম প্রচেস শুরু হবে সেটা একটু জানিয়ে দিই দেখুন পুরনো কৃষকদের কিন্তু ট্রানজেকশন স্ট্যাটাসের করে একবারে লেখা চলে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড যেটা একটু আগে জানিয়ে দিলাম তো আপনাদের কিন্তু এই জায়গায় একবারে অ্যাকাউন্ট ভ্যালিড এরকম লেখা আসবে না তো আপনাদের কীরকম লেখা আসবে বন্ধুরা দেখুন ট্রানজ্যাকশন স্ট্যাটাসের করে প্রথমত আপনার কিন্তু লেখা চলে আসবে এডি আপলোডেড তারপরে কিন্তু এই জায়গায় সমস্ত কিছু ঠিকঠাক রেখে লেখা চলে আসবে ডিডিএ অ্যাপ্রুভ তারপরে কিন্তু আপনার অ্যাকাউন্ট ডিটেলস ঠিক থাকলে এখানে লেখা চলে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড তারপরে আপনারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেলে এই জায়গায় কিন্তু লেখা চলে আসবে ট্রানজাকশন সাকসেস তো বন্ধুরা আশা করি আপনাদের সমস্ত জিনিসটাই ক্লিয়ার করে দিতে পেরেছি তো আপনারা যে সমস্ত পুরনো কৃষকরা আমার এই ভিডিওটি দেখতেছেন এবং আপনার স্টাটাসে যদি এমন পরিবর্তন হিসেবে থাকে অর্থাৎ ট্রানজেকশন স্টাাসে এতদিন ধরনের ট্রানজাকশন সাকসেস লেখা ছিল কিন্তু বর্তমানে এই জায়গায় ফাঁকা হয়ে গেছে এমন যদি পরিবর্তন দেখতে পান তাহলে কিন্তু অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং কোন জেলা থেকে দেখছেন সেটাও জানিয়ে দিবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে জাস্ট আপনাদের এটাই আপডেট দর্শক সো ভিডিও উপরে আসলে অবশ্যই একটা লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে ততটিক চলে দেবেন ততদিন ভালো থাকবেন দেখেন দেখা হচ্ছে খুব শীঘ্রই পরে ভিডিওতে ধন্যবাদ